قال صلى الله عليه وسلم القرآن الشافع المشفع ماحل المصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار قرآن جنت جاورك يا عمل যে ব্যক্তি কোরআন বেশি করে তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে তার জীবন্ত সম্পর্ক থাকবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবে, দিল দিয়ে পড়বে, কোরআন তার জন্য সাফে হবে, সুপারিশকারী, আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ বেচারাকে জান্নাত দান করেন। এবং মুসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সুপারিশকে আল্লাহ কবুল করবেন। কত সৌভাগ্য হবে যদি কোরআন আমাদের জন্য সুপারিশ করে বসে, আল্লাহ সেটা কবুল করবেন। ও মাহিলুন মুসাদ্দিক, মাহিল হচ্ছে অ্যাডভোকেট, সলিসিটর, যুক্তিতর্ক পেশ করবে কি কারণে আপনাকে জান্নাত দেওয়া লাগবে, সেগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে কোর্টে যেভাবে উকিল সাহেব বলেন ওইরকম করে আল্লাহর কাছে যুক্তি দেবে এবং যুক্তিকে আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ কোরআন কি উল্টা পাল্টা যুক্তি দেবে নাকি? আল্লাহ তাআলাই তো পারমিশন দিয়েছেন কোরআনকে কথা বলার জন্য।